ছান্দি এখন মানবে তো? কামিনী এসে ওই মেয়ের আসল চেহারা প্রকাশ করে না দিলে তুমি তো বিশ্বাসই করছিলে না যে মেয়েটা একটা মিথ্যাবাদী ঠক। আসলে রোহিণীর মতো শত্রু যেখানে আছে সেখানে কামিনীকে তো পৌঁছতেই হবে, না হলে কালচক্র যে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? বিম্বা তো ঠিকই বলেছিল, ওই মেয়ের মুখোশ খুলে দিয়ে তুই আমার বড় উপকার করেছিস। না বল, পিতিদানে তোর কি চাই? আমার তেমন কিছু চাই না, আসলে তেমন কোনো কিছুর ওপর আমার লোভ নেই। আমি শুধু কয়েকটা দিন তোমার এই রাক্ষসী পুরীতে থাকতে চাই তোমার অতিথি হয়ে। জ্ঞানলা, সোনা দানা চা, মণিমুক্তা চা, তা না করে ঘরে সেদবার চেষ্টা করছিস কেনলা তুই? আসলে ঠান্ডি, রাক্ষসীদের বাগানে পূর্ণিমার রাতে যে সহস্রমুখ ফুল ফোটে, আমার সেই একটা ফুল চাই, বাস আর কিছু না। আর এমন কথা কিলা, ওই ফুল তো পূর্ণিমায় ফোটে আবার ঝরেও যায়। তো ঠিক আছে, পূর্ণিমা আসা অবধি তুই আমার এখানে অতিথি হয়ে থাক, আমার আর ওই ফুলও নিয়ে যাস। এটাই তো আমি চাইছিলাম। ঠান্ডির শরীর থেকে কি করে প্রাণভোমরা বের করতে হবে তা জানতে গেলে ওর আশেপাশে থাকাটা খুব প্রয়োজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না গিলে ওকে একটা ঘর দেখিয়ে দে, ওকে বিশ্রাম করুক, অতিথি বলে কথা। হ্যাঁ ঠান্ডি, আমি এক্ষুনি কামিনীকে ওর ঘর দেখিয়ে দিচ্ছি। তাই যা, আমি এবার ঘরে যাব, রাজ্যের কাজ পড়ে আছে। না বুঝলি রিম্বা, একেই বলে এক তীরে দুই শিকার করা। কালকের মধ্যে ঠান্ডি রোহিণী আর অগ্নিকে নিজে হাতে শেষ করে ফেলবে। আর এখানে কদিন থেকে আমি ঠান্ডির শরীর থেকে কি করে প্রাণভোমরা বার করতে হয় সে উপায় ঠিক বার করে ফেলতে পারবো। যতই বলো কামিনী, একটা কথা কিন্তু আমি না বলে পারছি না, তুমি খুব খারাপ, মানে তোমার জুড়ি মেলা সত্যি ভার। না না না, এত দেরি করা চলবে না, আমাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সোনার কাঠি, রূপোর কাঠি আর প্রাণভোমরা নিয়ে আমায় জ্যোৎস্নার প্রাণ থেকে নিজের প্রাণকে আলাদা করতে হবে, তবেই তো আমি জ্যোৎস্নাকে মারতে পারবো আর আর শান্তিতে একটু ঘুমোতে পারবো। কি কি হচ্ছে ঘরে, ঘরে তো ধোঁয়া কেন? চোখের সামনে সবকিছু আবছা হয়ে যাচ্ছে কেন? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কে আছো? আমার কথা শুনতে পাচ্ছো? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের সামনে সবকিছু আবছা হয়ে যাচ্ছে কেন? রাত তো প্রায় শেষ হতে চলল। তাই তো দেখছি, ভাগ্যক্রমে এখন আমরা বেঁচে আছি, আগে কি হবে জানি না। রাজকন্ড, সেটাই তো অবাক লাগছে, আমরা বেঁচে আছি কি করে এখনো? কেমন দুর্যোগ শুরু হলো,
এ তো দেখছি রাক্ষসীরা আবার উৎপাত শুরু করলো। নিজের হাতে মারতে চাইও কি ভেবেছিলে আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ? আমার কথা ভুলে যা, এই যে হিংস্র নেউলের দল, এদের চোখকে ফাঁকি দিয়ে তুই পালাবি ভেবেছিস? আমাকে আমাকে ক্ষমা করে দাও। এই নেউলের দল যদি আমায় ধরে আমায় শেষ করে দেবে। আমি আমি কথা দিচ্ছি আমি আর পালাবো না। আমায় ক্ষমা করে দাও, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। মুখেই বড় বড় কথা, আসলে একটা ভিতুর পাহাড়। কামিনীর উত্তর শরীরে কি অবস্থা! আহা কামিনী, নিজে চোখে যদি একটি বার এই দৃশ্য দেখতে পেতে আমি বড়ই আনন্দিত হতাম। ওহো, কামিনী তো এখন রাক্ষসী পুরীতে ব্যস্ত। ওখানে কামিনী যে কি করছে তা জানতে বড়ই ইচ্ছে করছে।
কি কোথায় আমি? ওটা কি? এটা তো রাক্ষসীপুরী থেকে বেরিয়ে যাওয়ার দরজা বলে মনে হচ্ছে। যোথা 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 চোখ খুলুন, যোথা যোথা উঠুন না, যোথা কোথায়? সে ছায়ামূর্তি কোথায়? তো সেটাই বুঝতে পারছি না, আমরা এখানে এলাম কি করে? আমার মনে হয় কেউ আমাদের মুক্ত করে দিয়েছে। মানে সেটাই তো অদ্ভুত লাগছে, রাক্ষসীপুরীতে কে আমাদের সাহায্য করবে? সবাই তো আমাদের শত্রু। তাই তো রাজকন্যা, একটা জিনিস বুঝতে পারছি না, মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে আমরা কি করে মুক্তি পেয়ে গেলাম? কে জানে, এটা তো আমিও বুঝতে পারছি না।